জেকে লাইফ স্টাইলে আজ আমরা খুলনার ঐতিহ্যবাহী চুইঝালে গরু মাংস রান্নার পারফেক্ট রেসিপি শেয়ার করব। এটি খুবই ডিফারেন্ট একটি রেসিপি, রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করবেন, তাহলেই বুঝতে পারবেন চুইঝাল কীভাবে পারফেক্টভাবে সহজ পদ্ধতিতে রান্না করা হয়। আমি খুলনার ঐতিহ্যবাহী আব্বাস বাবুসির রেসিপিতে এই চুইঝাল রেসিপিটি পারফেক্টভাবে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এটা কতটা সফট আর কতটা ট্যান্ডান, দেখুন এর গ্রেভি। তৈরি করছি খুলনার ঐতিহ্যবাহী চুইঝালে গরুর মাংস। প্রিয় দর্শক, প্রথমে আমি চুইঝালের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এটি হচ্ছে চুইঝাল, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে পিপার চাপা। এটি পান ও চুইঝাল একই গোত্রের। তো আমি এখানে 100 গ্রাম চুইঝাল নিয়ে নিয়েছি, 1/4 ভাগ আমি নিব, এটা কাঁচা চুইঝাল। তো 25 গ্রামই 1 কেজি মাংসের জন্য যথেষ্ট। এখন আমি চুইঝালের সালগুলাকে ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কীভাবে আমি চুইঝালের সালগুলাকে ছাড়িয়ে নিচ্ছি। চুইঝালের কাণ্ড মাংসের মশলা হিসাবে ব্যবহার করা হয়। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর এলাকায় বিখ্যাত মশলা এই চুইঝাল। এটি গরু মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস দিয়ে রান্না করা হয়। এখন আমি সংরক্ষণ পদ্ধতি দেখাচ্ছি। বেঁচে যাওয়া চুইঝালকে একটি পলিথিন কিংবা জিপলক ব্যাগে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন 3 থেকে 4 মাস পর্যন্ত, কোনো সমস্যা নেই। চুইঝালগুলোকে আমি এখন পানি দিয়ে পরিষ্কার করে নিব। আমি কিন্তু দেখতে পাচ্ছেন চিকন চিকন করে লম্বা করে চুইঝালগুলোকে কেটে নিয়েছি। তো খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। রান্নায় চলে আসলাম প্রিয় দর্শক। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1/2 লিটার পানি অ্যাড করে দিচ্ছি। আগে বলেছি চুইঝালের গরু মাংস রান্না, এটি কিন্তু খুবই একটি ডিফারেন্ট রেসিপি। ঢাকনা দিয়ে ডেকে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠলে আমরা এখানে অ্যাড করে দিব রসুনের কোষ 1 কাপ। ঢাকনা দিয়ে ডেকে রসুনের কোষগুলা 50% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমি একটি মশলা তৈরি করব চুইঝালের গরু মাংস রান্না করার জন্য। একটি মিক্সিং গ্রাইন্ডার নিয়ে তাতে আমি 8 থেকে 10টি 1 ইঞ্চি সাইজের দারুচিনি টুকরো করে ভেঙে দিচ্ছি। এরপর আমি এখানে 8টি সবুজ এলাচ নিয়েছি। তার থেকে আমি 4টি সবুজ এলাচের ভিতরে যে বিচির অংশটা আছে সেটা আমি অ্যাড করে দিব। তো প্রিয় দর্শক, বাকি 4টিকে আমি এক সাইডে সরিয়ে নিব। রান্নাতে আমাদের লাগবে একটি বড় কালো এলাচ নিয়ে নিয়েছি আমি। তো কালো এলাচের যে ভিতরের বিচির অংশটা আছে সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমি 8টি লবঙ্গ নিয়ে নিয়েছি, তার থেকে 2টি সরিয়ে নিব আর 6টি লবঙ্গ মশলা তৈরিতে অ্যাড করে নিব। 1 চা চামচ কালো গোলমরিচ অ্যাড করে দিলাম। এখানে আমি 8টি আস্ত লাল মরিচ নিয়েছি, সেখান থেকে 4টি ব্যবহার করব আর 4টি আমাদের রান্নার এক পর্যায়ে লাগবে। ব্লেন্ডারে মুখটা বন্ধ করে ব্লেন্ড করে নিয়ে আসব। তো আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। একটি বোলে উঠিয়ে নিচ্ছি এবং দেখিয়ে দিব এর কনসিস্টেন্সি কেমন হবে। দেখুন প্রিয় দর্শক, এর কনসিস্টেন্সি হবে ঠিক এরকম। এক সাইডে মশলাগুলা সরিয়ে চুলায় চলে যাব আমরা। এদিকে দেখা যাক রসুনগুলা হাফ সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, আমি গরুর মাংস দিয়ে করছি। গরুর মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি সলিড মাংস নিয়েছি, চর্বি নিয়েছি, হাড় সহ মাংস নিয়েছি। মাংসগুলোকে আগে থেকে পানি দিয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখেছি। এখন মাংসগুলোকে আমি অ্যাড করে দিলাম। কাঠের গানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ। আগে বলেছি রান্নাটা ডিফারেন্ট, তো ডিফারেন্ট ভাবে আমি তৈরি করে দেখাচ্ছি পারফেক্ট। 4টি সবুজ এলাচ অ্যাড করে দিলাম, 2টি লবঙ্গ অ্যাড করে দিলাম, 1টি স্টার এনিস অ্যাড করে দিলাম, 4টি মাঝারি সাইজের তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি। এই গোটা মশলাগুলো এই পর্যায়ে এসে ব্যবহার করলে মশলার সুগ্রানটা ইনটেক থাকবে। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি।
আমি যেটা বলছিলাম, আমি গরুর মাংস দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে খাসির মাংস কিংবা ভেড়ার মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস দিয়েও রান্না করতে পারেন। প্রসেসটা একই থাকবে। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, 10 মিনিট কুক করব। 10 মিনিট পর আমি ফিরে আসছি। প্রিয় দর্শক, ঢাকনাটা খুললাম। এখন আমরা বাটা মশলা ব্যবহার করব। আদা বাটা ব্যবহার করলাম উঁচু উঁচু 2 টেবিল চামচ। যে মশলাগুলো আমি রেডি করেছি সেখান থেকে পুরোটা ব্যবহার করব। তবে 1 চা চামচ পরিমাণ মশলা আমি রেখে দিব, রান্নার এক পর্যায়ে ব্যবহার করব। তো সেটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম মশলাগুলোকে। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ঢাকনাটা খুলছি 10 মিনিট পর। এখন গুঁড়া মশলা ব্যবহার করব। হলুদের গুঁড়ি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। জিরার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ। ভালো করে নেড়েচেড়ে গুঁড়া মশলাগুলোকে মিশিয়ে নিব। লক্ষ্য করবেন, প্রথমে আমি 10 মিনিট কুক করেছি রসুন আর মাংস দেওয়ার পরে, তারপর 10 মিনিট করেছি আমি বাটা মশলা দেওয়ার পরে। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও 10 মিনিট কুক করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন, জলের গ্রেভিটাটা ঘন হয়ে গিয়েছে আর মাংসগুলো মিডিয়াম ফ্লেমে টকবক করে ফুটছে, আর মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন আমরা লবণ ব্যবহার করব, কেননা মাংস থেকে যতটুকু পানি বের হওয়ার হয়েছে লবণটা আমি হিমালয়ান পিঙ্ক সল্ট 1 চা চামচ প্রাথমিক অবস্থায় দিয়েছি। এরপর 1টি জয়ফলের 1/4 ভাগকে আমি অর্ধেকটা গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে বাটাটা ব্যবহার করতে পারেন। বাটা মশলায় চুজালে গুরু মাংস এর আগে আমি একটি শেয়ার করেছি আপনাদের সাথে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেটা চাইলে সেই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন। 1 ইঞ্চি সাইজের 1 টুকরো জয়ত্রীকে আমি ভেঙে দিয়েছি, সুন্দর একটা সুগ্রান দেবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আমি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে চুইজাল কেটে নিয়েছে, সেখান থেকে 8 পিস চুইজাল আমি রান্নার প্রাথমিক অবস্থায় ব্যবহার করব। আর বাকিটুকু আমি কোন স্টেপে ব্যবহার করছি সেটা দেখার জন্য আবারও বলছি, রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন। ভালো করে নেড়েচেড়ে চুইজালগুলো মিশিয়ে নিচ্ছি। এখন ব্যবহারের ফলে চুজাল থেকে ঝালটা ছড়াবে। মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম ফ্লেমে আমি কুক করব 30 মিনিট। মাঝে মাঝে ঢাকনা খুলব, ঢাকনা খুলে তলা থেকে উল্টে দিব। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর জলের ঘনত্বটাও বেড়ে গিয়েছে। আমাদের মাংসগুলা কষানো ডান, আই মিন 50% সিদ্ধ হওয়া ডান। এখন মাংসগুলোকে আমি সিদ্ধ করার জন্য এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি 2 কাপ পরিমাণ। অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, এ স্টেপে এসে ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে মাংসের ট্যান্ডারনেসটা নষ্ট হয়ে যাবে আর মাংস সিদ্ধ হতে দেরি হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি প্রিয় দর্শক। ঢাকনা দিয়ে ডেকে একবার বলক আসা পর্যন্ত প্রথমে আমি অপেক্ষা করব। বলক আসলে ঢাকনাটা আমি খুলছি, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। না, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। এরপর আমি যে বাকি 1 চা চামচ মশলা রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম, আর 1টা জয়ফলের 1/4 ভাগের অর্ধেকটা গ্রেট করে দিয়েছিলাম, বাকি অর্ধেকটা আমি গ্রেট করে দিচ্ছি। এখানে আমি মেথি দানার গুঁড়ো 1/4 চা চামচ ব্যবহার করছি। মেথি দানাকে আমি গুঁড়ি করে নিয়েছিলাম। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ডেকে দিব। চুলার ফ্লেমটা একেবারে লো করে দিব। আপনারা জানেন, আপনারা যারা আমার রেসিপিগুলো দেখেন, আমার চুলার লো ফ্লেম হচ্ছে 200, হাই ফ্লেম হচ্ছে 2000। 200-তে রেখে আমি 40 মিনিট কুক করব। এই পাকে আমি অন্যতম প্রধান একটি উপকরণ, চুইজাল হচ্ছে প্রথম উপকরণ, প্রধান উপকরণ, সেকেন্ড হচ্ছে আস্ত রসুন। তো আমি দেশি আস্ত রসুন 6টি নিয়ে নিয়েছি। রসুনের প্রসেসটা আমি করব, আর কিভাবে করছি সেটা আপনাদের জানার জন্য আমি এটি স্কিপ না করে একদম আনকাট দেখাচ্ছি। প্রথমে রসুনের যে লম্বা ডাঁটটা আছে সেটাকে আমি কিছুটা রেখে বাকিটা কেটে নিব। এরপর সামনের যে ময়লার অংশটা আছে এটাকে আমি ছাড়িয়ে নিব।
তবে খুব বেশি ছাড়ানো যাবে না, তাহলে রসুনের কোষগুলা খুলে খুলে চলে আসবে। আমি কিরকম ছাড়িয়ে নিচ্ছি আপনারা লক্ষ্য করুন, একটি রসুন করে আমি আপনাদের দেখাচ্ছি। এরপর রসুনের যে উপরে যেই স্কিনটা আছে, উপরের স্কিনটা আমি ছাড়িয়ে নিব, তবে সবটুকু নয়, একটা আবরণ আমি রেখে দিব রসুনের খোসার। দেখতে পাচ্ছেন একটা আবরণ রেখে দিয়েছি, আর এভাবে কেচে নিব উপরের সাইডটা যাতে সাদা অংশ আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করে নিলাম একটা রসুন, এভাবে আমি বাকি রসুনগুলোকে পরিষ্কার করে নিব। সব রসুনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো রসুনগুলাকে। এতে করে রসুনের ভিতর কোনো পোকা থাকলে সেটা বের হয়ে আসবে, আর পোকা না থাকলে তো কোনো কথাই নেই। রসুনগুলাকে এক পাশে রেখে চুলায় চলে আসলাম। 40 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখুন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর অসাধারণ একটি ঝাঁঝালো টেস্ট এসেছে। এখানে আমি এখন চুইজালের উপকারিতার কথা বলবো, তার আগে আমি দেখাবো মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো চুইঝালে গরুর মাংস কিন্তু একেবারে সফট হয়, আমি আরো কিছুক্ষণ সিদ্ধ করব, তবে তার আগে আমি এখানে রসুন দিয়ে দিব, যে রসুনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, কেননা রসুনগুলো সিদ্ধ হতে হবে। একটি একটি করে রসুনগুলো দিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে। এরপর আমি যে চুইঝালগুলো রেখে দিয়েছি সেগুলাকে অ্যাড করে দিব। এখন অ্যাড করলে চুইঝালের যে সুন্দর একটা ঝাঁঝালো সুঘ্রাণ সেটা ইনটেক থাকবে। আর চুইঝালের সবচাইতে বড় উপকারিতা হচ্ছে যাদের শ্বাসকষ্ট আছে তাদের খুবই উপকার হবে। তো চুইঝালগুলো অ্যাড করে দিয়েছি, সাথে আমি 4টি আস্ত লাল মরিচ অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা লবণটা পারফেক্ট আছে কিনা চেকে দেখব। একদম পারফেক্ট আছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আমি 10 মিনিট নিবু নিবু আছে কুক করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, দেখুন জলগুলো শুকিয়ে গিয়েছে, আর চুইঝালের মাংস রান্না করা আমাদের একেবারেই ডান। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, তলানিতে লেগে গেছে কিনা, একদম লেগে যায় নাই। তো এরকম মাখো মাখো কিন্তু চুইঝালের মাংস রান্না করে। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, ডেকে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের ঢাকনাটা খুলে, দেখুন এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ভীষণই সুস্বাদু, আর উপকারিতার কথা বলে দিয়েছি আপনাদের। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি প্রিয় দর্শক, দেখুন এটা যতটা লোভনীয় লাগছে খেতে ভীষণই সুস্বাদু, অসাধারণ টেস্ট চুইঝালে গরুর মাংস। ক্রমশই কিন্তু বাংলাদেশ ছাড়িয়ে বিদেশেও এর সুনাম ছড়িয়ে পড়ছে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের মতো চুইঝালের খেতেও কিন্তু ছড়িয়ে পড়ছে। দেখুন এটা যতটা সফট খেতেও অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে অনুরোধ করছি। তো প্রিয় দর্শক আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।